I have an idea and I am sharing it with you. Subscribe your happiness. এবং মনে রাখবা, হতাশা করে যারা পৃথিবীতে সবথেকে বোকা হলো একমাত্র তারা। আমরা জীবনের ছোট ছোট হ্যাপিনেসগুলোকে গুরুত্ব দেই না। গুরুত্ব দাও, অল্পতেই অনেক খুশি হও, ছোট ছোট হ্যাপিনেসগুলোকে অনুভব করো। দেখবে কিছু সময় হলেও হ্যাপি থাকবে, আর ধৈর্য ধরে প্রতিনিয়ত এমন করে দেখো, হ্যাপি থাকাটা আস্তে আস্তে অনেক বেড়ে যাবে। আর এমন এক সময় আসবে তখন মন খারাপ, হতাশা এগুলো খুব সহজেই ফেস করতে পারবে, এবং ফলশ্রুতিতে হ্যাপি থাকা বা আর হ্যাপি থাকলে হতাশাগুলো তুচ্ছ মনে হবে। পৃথিবীতে সব থেকে বোকা হলো হতাশা নিয়ে মূল্যবান সময় নষ্ট করে যারা, তারা যে সময়টা হতাশায় কাটাবা সেই সময়টা হতাশা না করে যে কারণে তুমি হতাশাগ্রস্ত, ওই হতাশার কারণটা পূরণ এর জন্যে কাজ করে দেখবে সাফল্যের দিকে এগিয়ে যাবে এবং হ্যাপি থাকবে। এক বিন্দু পরিমাণও হতাশা নয়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। হতাশায় সময় নষ্ট না করে সেই সময়টা হতাশার কারণটা পূরণে কাজে লাগাও আর ভালো থাকার চেষ্টা করো। ফলশ্রুতিতে দিন বা বছর শেষে জয় তোমারই হবে, কারণ প্রতিদিন ভালোও থাকবে আর বছর শেষে বা কোনো এক সময় শেষে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতেও পারবে।